আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করবো এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখো এখানে একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর রয়েছে যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরের দাগ নম্বর সহ পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে প্রতিটির জন্য এক করে মোট তিনটে প্রশ্ন রয়েছে এক নম্বর দাগে মোট নম্বর রয়েছে তিন একের কি বলেছে নিচের যে জোরটি সঠিক তা স্থির করো ক রই মাছ অতিরিক্ত শ্বাস অঙ্গ খ মশা দেহতল গ টিকটিকি ফুসফুস ঘ অ্যামিবা ট্রাকিয়া এখানে দেখো রুই মাসের কিন্তু অতিরিক্ত শ্বাস অঙ্গ থাকে না মশা ও দেহতলের মাধ্যমে শ্বাসক্রিয়া চালায় না অ্যামিবা ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসকার্য চালায় না তাহলে সঠিক উত্তর হবে টিকটিকি ফুসফুস এবং তোমরা এইভাবে সম্পূর্ণ বাক্যে লিখবে নিচের যে জোরটি সঠিক তা হল গ টিকটিকি ফুসফুস এইভাবে কিন্তু সঠিক উত্তর যেটা রয়েছে তার দাগ নম্বর সহ পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে এবার দেখো একে দুই নম্বর মানুষের লালা সংখ্যা নির্বাচন করো ক একটি খ দুটি গ চারটি ঘ ছটি আমরা জানি মানুষের তিন জোড়া লালাগন্থি থাকে তিন জোড়া মানে হচ্ছে ছটি লালাগন্থি রয়েছে তাহলে সঠিক উত্তর হবে ঘ ছটি এইভাবে পূর্ণ বাক্যে দিবে মানুষের লালাগন্তির সংখ্যা ঘ ছটি এবার দেখো একের তিন নম্বর পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো ক পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে খ সুক্রেজ শুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে গ পরিণত করে ঘ ট্রিপসিন পেপটনকে পেপটাইডে পরিণত করে তো এখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে খ নম্বর শুক্রেজ শুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত হয় গ্যালাক্টোজ আমরা জানি দুগ্ধজাতীয় পদার্থের পরিপাক করার ফলে তৈরি হয় শুক্রোজের ভেঙে কিন্তু গ্যালাক্টোজ হয় না তাহলে খ নম্বর উত্তরটা কিন্তু এখানে ভুল আছে তাহলে তোমরা এইভাবে লিখবে পূর্ণ বাক্যে পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি খ সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে এবার দেখো দুই নম্বর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর করে রয়েছে দুইয়ের এক ভাজক কলার একটি কাজ উল্লেখ করো এইভাবে প্রথমে একটু লিখে নিবে ভাজক কলার একটি কাজ এটা যদি কালো কালিতে লেখো তাহলে উত্তরটা নীলকালিতে লিখবে তাহলে দেখতে সুন্দর হবে ভাজক কলা উদ্ভিদ দেহে নতুন অঙ্গ সৃষ্টিতে সূত্রপাত ঘটায় এবার দেখো দুইয়ের দুই নম্বর বিসদৃশ্য শব্দটি বেছে লেখো অ্যামাইলেজ লাইপেজ ল্যাকটেজ মল্টোজ তো এখানে বিসদৃশ্য শব্দটি হলো লাইপেজ এবং এর ব্যাখ্যাটা চাইনি আমি তাও এখানে লিখে দিয়েছি দেখো অ্যামাইলেজ ল্যাকটেজ মলটেজ এই তিনটি অ্যামাইলো লাইটিক বা শর্করা ভঙ্গক উৎসেচক কিন্তু লাইপেজ লাইপো লাইটিক বা স্নেহ ভঙ্গ উৎসেচক এবার দেখো দুইয়ের তিন নম্বর নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তার একটা নাম দিয়ে দিয়েছে কুইনাইন তেমনিভাবে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ এখানে লিখবে রজন বা তরুক্ষীর লিখতে পারো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের একটা নাম লিখতে হবে আমি এখানে রজন লিখেছি এবার দেখো দুইয়ের চার নম্বর নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি বিষয়টি খুঁজে বার করো এবং লেখো সংগ্রাহী নালিকা নেফ্রন বৃত্তীয় নালিকা ম্যালফিজেন কার্পসল তো এইটা যে বিষয়ের সাথে যুক্ত সেটা হচ্ছে নেফ্রন তোমরা নেফ্রনের চিত্র আঁকার সময় এই বিষয়গুলো দেখেছ ব্যাখ্যা সংগ্রাহী নালিকা বিক্তীয় নালিকা ম্যালপিজন কার্পসল এই তিনটি বিষয় অংশ অংশবিশেষ এবার দেখো তিন নম্বর দুই তিন বাক্যে উত্তর দাও এখানে দুই করে আছে চারটে প্রশ্ন মোট আট নম্বর রয়েছে তিনের এক ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বক্তব্যটির যথাযথতা মূল্যায়ন করো তো উত্তর হবে ধূমপান মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ ধূমপানের ফলে ক নম্বর ফুসফুসের স্থিতি স্থাপকতা হ্রাস পায় ঘ ফুসফুসের আবরণ বা প্লুরার প্রদাহ দেখা দেয় গ বায়ুপথের প্রতিবন্ধতা সৃষ্টি হয় ঘ শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার জটিলতা দেখা দেয় এবার দেখো তিনের দুই নম্বর সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো উত্তর হবে অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম ক অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে গবেষণা গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানী বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে গ দই ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে ঘ পাউরুটি ও বিস্কুট কারখানায় ওম নানাবিধ খাদ্য সামগ্রী ও রাসায়নিক শিল্পজাত দ্রব্য প্রস্তুতিতে এই বহুল অর্থনৈতিক ব্যবহারের জন্যই এই সত্যতা প্রমাণ করা যায় যে সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম তিনি তিন নম্বর উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত ব্যাখ্যা করো উত্তর হবে যেসব গঠনমূলক বিপাক ক্রিয়ায় কোষের মধ্যে কোনো পদার্থ সংশ্লিষ্ট হওয়ায় জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে যেসব ধ্বংসাত্মক বিপাক ক্রিয়ায় কোষীয় পদার্থ বিশ্লিষ্ট হওয়ায় জীবদের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতি বিপাক বলে সুতরাং বলা যায় উপচিতি বিপাক অপচিতি বিপাকের বিপরীত এবার দেখো তিনের চার নম্বর জীব রেচনের গুরুত্ব উল্লেখ করো এইভাবে প্রথমে একটা হেডিং দিয়ে দিবে জীব দেহে রেচনের গুরুত্ব এক আমাদের দেহকোষে যেসব বিপাকজাত দূষিত পদার্থ সৃষ্টি হয় কোষের পক্ষে খুবই ক্ষতিকর রেচনের মাধ্যমে ওই সব দূষিত পদার্থগুলি নির্গত হয়ে দেহ সুস্থ থাকে দুই জি পরিবেশ থেকে যেসব মৌলগুলি গ্রহণ করে তা রেচনের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দেয় ফলে পরিবেশের মৌলগুলি সক্রিয়তা বজায় থাকে এবার দেখো চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন অক্সাইডের স্থিতিকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন রক্তের বিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো প্রথম প্রশ্নের জন্য দুই নম্বর পরের প্রশ্নের জন্য তিন নম্বর রয়েছে প্রথম প্রশ্নের জন্য উত্তর এইভাবে লিখবে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার বৈশিষ্ট্য হল কার্বন অক্সাইডের সংযোজন এবং শর্করা উৎপাদন কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ এই পর্যায়ে কোষস্থ পাঁচ কার্বনযুক্ত শর্করা যৌগ রাইবিউলোজ বিস গ্রাহক রূপে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তিন কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্মীকরণ বলে এবং এই ধরনের সমীকরণ দিয়ে দিবে সিক্স কার্বন অক্সাইড প্লাস সিক্স আর থেকে বারো অণুপিজি এ তিন কার্বনযুক্ত তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন ছিল রক্তের শ্রেণীবিভাগের তিনটি তাৎপর্য হল এক রক্ত সঞ্চালন কোনো দাতার রক্ত গ্রাহিতার দেহে সঞ্চরণের পূর্বে উভয়ের রক্তের বিভাগ জানা জরুরি কারণ ভিন্ন গ্রুপে রক্ত গ্রহিতার প্রাণহারির কারণ ঘটতে পারে দুই নম্বর রক্তদানকালে এবিও অসঙ্গতি ঘটলে রক্ত ম্যাচিং ঠিক মতো না হলে লৈত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লৈত কণিকা থেকে বেরিয়ে যাবে তিন নম্বর পিতৃত্ব নির্ণয় কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায় তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ